আমি তোমার পূজোই পাইনি ডাক, রবি ঠাকুর 25শে বৈশাখ। বসে আছি একলা ঘরের কোণে, যাইনি ভোরে নন্দন প্রাঙ্গণে, একটু দূরে দাঁড়িয়ে তুমি একা, মূর্তি তোমার ফুলে মালায় ঢাকা, কত মানুষ কত রকম মন, কত আবেগ কাবা সমর্পণ, বুকে তাদের তোমার ছবি আঁকা, নিজের মতো করে সবার খুব গোপনে রাখা, কত রকম কথার কলরব, কত নতুন কবিতা সম্ভব, গানে গানে বন্ধন যায় টুটে, 25শে বৈশাখের পত্র ফুটে, তোমার চৈত্র দিনে শালের বন কোথায়, এ যে সাজানো প্রাঙ্গণ, কত রকম স্তুতি এবং স্তব, তোমার জন্মদিনের মহোৎসব, যাইনি আছি একলা আপন মনে, তোমার কথা গানের সম্মোহনে, একটি ধূপের শিখায় আঁকা ছবি, তোমার মুখটি তোমার মুখটি কবি, একটি প্রদীপ গন্ধে মৃদু, একটি কনক চাপা, একটি মাত্র চন্দন টিপ, বুকের কাছে রাখা একটি মনের বাঁধন ছেঁড়া, একখানি এক তারা, নদী আপন বেগে আপন আবেগে পথহারা, তুমি আমার একার সঙ্গপন, তুমি আমার নিভৃত সেই জন, যে জন আছে মাঝখানে ঠিক মাঝে অরূপ বিনা, হয়ে যে জন খুব নীরবে বাজে, সেই নিবিড়ে নির্জনতায় তোমাকে সৃজন, একটি জনের মধ্যে পাওয়া সকল বিশ্বজন, সেই তো আমার তোমার দিকে যাওয়া, প্রাণে আমার স্নিগ্ধ তোমার পরশটুকু পাওয়া, সেই তো তোমার জন্মদিনের ডাক, সেই তো আমার 25শে বৈশাখ। ছুঁয়ে আছি সঞ্চয়িতার পাতা, তোমার চরণ ধুলার তলে একটি প্রণাম রাখা। Ooh.